সমস্যা কবলিত 100 পরিবারকে খাদ্য সামগ্রী দিল আদিবাসী সম্প্রদায়। দেশ জুড়ে চলছে লকডাউন, যার কারণে সাধারণ মানুষ আজ চরমভাবে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে, ফলে দেখা দিচ্ছে খাদ্য সমস্যা। সমস্যা কবলিত প্রায় 100 পরিবারের জন্য খাদ্য ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়ালেন জিতপুর উত্তর রামপুর আদিবাসী হারিয়ার গাওতা। বিতরণ পণ্য তালিকায় ছিল চাল, ডাল, আলু, তেল, সাবান ইত্যাদি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নূপেন মারান্ডি, মনোরঞ্জন মারান্ডি, অরুণ মুর্মু, শরীদবরণ তিওয়ারি, লক্ষিন্দর মারান্ডি, শিব টুডু, মহেশ্বর মুর্মু, সুনীল টুডু, তুফান রায় প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী, উপপ্রধান বন্দনা মণ্ডল, সদস্য সুচিত্রা মুর্মু, শিবধন হাঁসদা, জয় হিন্দ বাহিনীর প্রেসিডেন্ট সাগর কুণ্ডু, তৃণমূল কংগ্রেস ব্লক কমিটির সাধারণ সম্পাদক ভোলা সিং, বিশ্বনাথ বাগ, আশুতোষ তিওয়ারি, অমিত সিং প্রমুখ। যারা আছেন তাদের সবাইকে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে সাধুবাদ, কেননা ওনারা এইভাবে এত সুন্দরভাবে কাজ মানুষের পাশে এগিয়ে এসেছেন। আর আমাদের বিশিষ্ট বিধানদার উদ্যোগে আমরা আগে এই ক্লাবকে 2 লক্ষ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী পাওয়া হয়েছিল, এবং আমরা চাই যে এই ক্লাবটা, এই গাওতা ক্লাবের যেরকম সমাজমূলক কাজ, তারা আগে দৃষ্টান্ত হয়ে থাকুক এই এলাকায়। রামপুরে যত গরিব মানুষ আছে, আমাদের পঞ্চায়েত এবং বিধায়ক এবং মুকুল পদ্মার নির্দেশ অনুসারে আপনাদের যাদের রেশন কার্ড নেও সেরকম কোনো ব্যক্তিও যদি থাকে তাহলে আমাদের পঞ্চায়েতের কাছে আসবেন, আমরা তাদের পাশে আমরা আছি, তাদের জন্য আমরা কোনো ব্যবস্থা করব। আর আজকে আমাদের এই পরিবারগুলো রেশনিং ব্যবস্থা থাকা, মানে রেশন ব্যবস্থা নিচ্ছে, তা সত্ত্বেও আমরা দিচ্ছি এই কারণে কি, রেশনিং ব্যবস্থার মধ্যে অনেক মানুষ, গরিব মানুষ আছেন যারা হচ্ছেন অনেক পরিবার বড়, তার জন্য আমাদের বিধানদা এবং আমাদের মুকুলের নির্দেশে আমরা গ্রাম পঞ্চায়েতের স্তর থেকে সমস্ত রকমভাবে হেল্প পেয়ে এই গরিব মানুষদের পাশে এখন আছি এই দুর্যোগ টাইমে। এবং আমরা সবসময় বলবো তারা যেন সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে এবং তারা যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে লকডাউন প্রসেস, আমাদের আত্মরক্ষা, নিজেদের জীবন বাঁচানোর লড়াই, এটা এই যুদ্ধে আমরা জিতব আর কিছুদিন, এবং আমাদের কাজগুলো আমরা যাতে গরিব মানুষদের কাজগুলো তাড়াতাড়ি চালু করে দিতে পারি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রয়াস করে যাচ্ছে। এবং আগামী দিন আপনারা সব রকমভাবে, যেরকমভাবে পরিস্থিতি হবে, আমি আছি পঞ্চায়েতগতভাবে, ভোলাদা আছে, মুকুল উপাধ্যায় আছে, বিধানদা আছে, সবসময় আপনাদের পাশে আছে, এবং গাওতা ক্লাবের সমস্ত সদস্য এবং আমাদের যারা উপস্থিত আছেন গুরুজন, সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা কাজ করার জন্য। এবং আমাদের বিধানদার উদ্যোগে যে ক্লাব আজকে 2 লক্ষ টাকা এই ক্লাবকে দেওয়া হয়েছিল, দেওয়া হয়েছে যে টাকাটা, সেটা ভাববো যে আপনারা আরও ডেভেলপ করুন, আমরা সবসময় আমাদের পক্ষ থেকে আপনাদের পাশে আছি। এই ক্লাবকে সাধুবাদ, ধন্যবাদ, এবং সমস্ত মেম্বারকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কত চাল বিতরণ করা হবে আজকে? মোটামুটি 200-100 লোককে দেওয়া হবে। আগেও দেওয়া হয়েছে, আমাদের পক্ষ থেকে আগেও দেওয়া হয়েছে, আমরা খেপ বাই খেপ প্রত্যেক এলাকায় দিয়ে যাচ্ছি। সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলি ও অজয় বাউরি, টাইমস বাংলা।